আজকে কি রান্না হবে? ঠাকুমা চিকেন, ঠাকুমা আজকে চিকেন রান্না করবে। দেখেছো কত আয়োজন করেছে। হ্যালো বন্ধুরা, শ্যামলী লাইফস্টাইলে সকলকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আবারও নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও। তো রোজকারের মতো রান্নাবান্না কাজকর্ম, তো দেখো তোমরা দেখতে থাকো বন্ধুরা। এখন আমার বোন রান্না করছে, তো আমরা খাওয়া দাওয়ার পর বিকেলে একটু ঘুরতে বেরোবো। তো কোথায় যাবো তোমাদেরকে পুরোটা দেখাবো, তোমরা আমার সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। ভাত খাওয়ার পর আমরা একটু ঘুমিয়েছিলাম, তারপরে আবার চলে এলাম বিকেলবেলায়। তো দেখো বন্ধুরা, বিকেলবেলায় একটু ফলের রস খাবো। তো আমার মা এখন মৌসুমি লেবুর রস বানিয়ে দিচ্ছে, আমি এক গ্লাস আর বোন এক গ্লাস খাবো। তারপর খেয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। লেবুগুলো খেতে সত্যিই খুব মিষ্টি, আর তোমরা তো জানোই ফলের রস খাওয়া শরীরের পক্ষে কতটা উপকার। ডাক্তারে সবসময় বলে মৌসুমি লেবুর রস খেতে, তাই সবার পক্ষেই ভালো এই লেবুর রস খাওয়া। দেখো ফলগুলো টাটকা এবং সতেজ, তো খেতে তো মিষ্টি বটে, দেখতেও বেশি ভালো লাগছে। মিষ্টি আছে, মিষ্টি খুব দারুণ লাগলো খেতে, পুরো শান্তি হয়ে গেল। কেমন লাগলো একটু বল। ভালো লাগলো, আর প্রচন্ড মিষ্টি। আমরা এখন বেরিয়ে পড়েছি বন্ধুরা। তো আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখো, তো জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা, ভালো লাগছে, মানুষজন কম। তো দেখো আমরা কোথায় যাচ্ছি। আসলাম ঠাকুমা, বাবা যাচ্ছে আগে আগে, আমরাও আছি পেছনে। তো আমরাও সাইকেলে করে যাচ্ছি। তো এই জায়গাটা হচ্ছে আমাদের কান্দি হোমতলা রাস্তা। বন্ধুরা আমরা এখন চলে এসেছি হনুমান মন্দিরের কাছে। তো এই মন্দিরটা তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, তো আমরা এখন সেখানে এসেছি। তো এখানে একটা সুন্দর নদী আছে, সেই নদীটা তোমাদেরকে দেখাবো। দেখেছো বন্ধুরা এই জায়গাটা কত সুন্দর। তো খুব ঠান্ডা জায়গা, ফাঁকা ফাঁকা বেশ গাছপালা, পেছনে নদী আছে, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বেশ ভালোই লাগছে। এখানে অনেকগুলো মন্দির আছে, পুজো হয় রোজ। আমরা তো সাইকেলে করে এলাম, তাই আমাদের 10-15 মিনিট মতো লাগলো আসতে। তো তোমাদেরকে তো এটা আগেও দেখিয়েছি, তাই ভাবলাম আবারও যাই, বোনেরা আছে একটু ঘোরা হবে, তাই আমরা সবাই মিলে চলে এলাম।
বোনেরা তো দুদিন পর বাড়ি চলে যাবে, তাই ভাবলাম সবাই মিলে যা একটু ঘুরে আসা হবে, আর তোমাদেরকেও শেয়ার করা হবে। তো তোমরা তো জানোই, তোমরাই আমার সব, তোমরা তো জানোই আমি যা কিছু করি তোমাদেরকে শেয়ার করি, তোমরাই তো আমার সব। তোমাদের সাপোর্ট পেলে হয়তো আরও আমি এগোতে পারবো, তো তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। তোমরা তো জানো আমি সবাইকে নিয়েই ঘুরতে বেশি পছন্দ করি, তো জীবনে এগুলোই থাকবে। ওটা ওই নদীটাই তো না, এটা আলাদা না, ওই নদীটা এখন তো বর্ষা টাইম, নদীতে অনেকটাই জল আছে, তো দেখো জায়গাটা খুব শান্ত, চারিদিকে গাছপালা, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। আর এদিকে পাখির ডাক মনকে মুগ্ধ করছে। এটা হচ্ছে ময়ূরাক্ষী নদীর একটা শাখা নদী। ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করবো। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবো নতুন একটা ভিডিওতে। তো আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।